হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার বুলটুগোজ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি দেখো আজকে ব্লগ স্টার্ট করে দিয়েছি, কিন্তু দেখো মানে আজকে সকালে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কাল রাত থেকে প্রচুর বৃষ্টি পড়ছে, এদিকে এখনও বৃষ্টি পড়ছে। মানে মানে কি বলবো, বৃষ্টিতে বেরোতে পারছি না, প্রচুর হাওয়া। তো মানে আমাদের জানি না আজকেও যাওয়া হবে কি না, কারণ ছেলেটারও আজকে টিউশন আছে, কম্পিউটার ক্লাস আছে। তো মানে কি যে করবো নিজেও বুঝে উঠতে পারছি না, এত বৃষ্টি এত বৃষ্টি। তো এখন জাস্ট মানে মানে পড়ছে, তাও আমি ওই বৃষ্টিতেই মানে ভিজে আমি রেডি হয়ে আছি যে বৃষ্টিটা ছাড়লেই বেরোবো করে, কিন্তু কি করব দেখা যাক। আর এই মুড়ি টুড়ি খাওয়া হলো, তো এবার যদি বৃষ্টিটা ছেড়ে যায়, হাওয়াটা যদি কমে যায় তাহলে বেরোবো, আর যদি না হয় তাহলে এখন বলতে পারছি না এখন কী হবে। তো যদি না হয় তাহলে এখানেই থাকতেই হবে, কিছু করার নেই। তো প্রচুর বৃষ্টি পড়ছে, তার জন্য বললাম যে খিচুড়ি মানে খিচুড়ি করলে ভালো হবে, তো খিচুড়ি করা হবে। তো খিচুড়ির জন্য আর মানে জিনিস কিছু কিছু আনা আছে, কিছু কিছু আনা নেই, তো সেগুলো আনতে যাবে, জোগাড় করবো, তারপর আমি খিচুড়ি রান্না করব। হ্যাঁ, তো দেখো এখানে আমরা মুড়ি খেতে বসে গেছি, কারণ উপরেই খাচ্ছি, বৃষ্টি পড়ছে বলে নিচে আর নামিনি, উপরেই সব নিয়ে এলো, উপরেই খাচ্ছি চপ আর মুড়ি। বৃষ্টিতে একটু কমেছে, এরা দেখো উঠোনে সবাই মিলে খেলছে যে যার মতো, বেশ ভালো লাগছে। এখন বৃষ্টিটা একটু ছেড়েছে, কিন্তু বৃষ্টিটা একবার করে ছাড়ছে, একবার করে আসছে। তো দেখা যাক, বৃষ্টিটা যদি আর না আসে তাহলে আমরা বেরোবো, আর বৃষ্টিটা এলে তাহলে আর আমাদের যাওয়া হচ্ছে না এখন। তো দেখো এখন মানে বৃষ্টিটা এখন মানে ছাড়িয়েছে, রোদ দেয়নি, হাওয়া দিচ্ছে। আর তো আমার কালকে এই চালগুলো মানে মুড়ি হয় চালগুলো নুন মাখিয়ে মানে চাল নুনানো বলে, তো যাই হোক কালকে চালটা নুনি ছিল, কিন্তু বৃষ্টির জন্য মানে শুকায়নি। তো আজকেও প্রচুর বৃষ্টি, তো যাই হোক বৃষ্টিটা না ছাড়লে চালটা নষ্ট হয়ে যেত। তো এখন রোদে দিল, রোদ তো নেই, তো যাই হোক হাওয়াতেই জলটা টেনে নেবে। আর আমি এখন বানাবো খিচুড়ি, বাঁধাকপি তরকারি, পাঁপড় ভাজা। তো কাটাকুটি সব হয়ে গেছে, আমি এবার মানে খিচুড়িটা চাপাবো, আর রান্না বান্না হয়ে গেলে আর যদি বৃষ্টি না পড়ে তাহলে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। কারণ এখন বেরোলে হতো, কিন্তু এখন না খেয়ে বেরোলে বাড়ি গিয়ে আমাকে আবার রান্না করতে হবে, অসুবিধা আছে। তো যাই হোক মানে এখন রান্নাটা করে নিয়ে একবার খেয়ে নিয়েই যাবো। তো আমি এখন খিচুড়ি চাপালাম, খিচুড়ি সব জোগাড় হয়ে গেছে, একটা পটল কুমড়ো বাঁধাকপি আলু সব এখানে মানে জোগাড় হয়ে গেছে। তো আমি সব সবজিগুলো আগে ভেজে ভেজে উঠিয়ে রাখবো, তারপর আমি খিচুড়িটা চাপাবো। তো এখানে দেখো সবজি কাটা হচ্ছে, দাদা সবজি কাটছে, ধরুন বাদাম ছাড়াচ্ছে, আর মানে সবাই মিলে হেল্প করে দিচ্ছে, কারণ লেট হয়ে গেলে এখানে আমি পটল ভাজা চাপিয়ে দিয়েছি, সব সবজিগুলো একে একে সব ভেজে উঠিয়ে রাখবো। দেখো খিচুড়ির জন্য আমি এই সব সবজিগুলো মানে ভেজে উঠিয়ে রাখলাম। তো দাদা সব সবজিগুলো এনে দিয়েছে, বাঁধাকপি, কুমড়ো, পেঁপে, পালং শাক, বরবটি, পটল, টমেটো, মানে যা সবজি আছে বাঁধাকপি সব কিছু দিয়ে ভেজে উঠিয়ে রাখলাম। আর এখানে ডালটাও এবার ভাজতে বসিয়ে দিয়েছি, সব কিছু সবজিগুলো আগে ভেজে উঠিয়ে নিলাম, তারপর ডালটা শুকনো লঙ্কা দিয়ে ভাজছি। তো দেখো কেমন করে পায়রা ধরার ব্যবস্থা করছে, মানে আমার দেওয়ারের ছেলেটা মানে ওই এরকম করে পায়রা ধরে, চাল দিয়ে দিয়েছে আর কুলোটা দিয়েছে। তো ও পেছন দিক থেকে গিয়ে এবার কী করে দেখো পায়রা ধরবে, বান্দরের মধ্যে চুপি চুপি যাচ্ছে, দিয়ে কুলোটাকে নামিয়ে দেবে। এগুলো আমাদের ঘরের পায়রা, এগুলো আমাদেরই পায়রা না রে, এগুলো আমাদেরই ঘরের পায়রা। যা কই রে, এই কুকুরটার জন্য পায়রাগুলো উড়ে গেল, দেখো ধরতে পারলো। তো আমার বড় যা রেগে গেছে, খুব চিৎকার করছে, কারণ চালগুলো রোদে দিয়েছিল, আবার বৃষ্টি চলে এলো, তো চালগুলো বারবার শুকাতে দিচ্ছে আর বারবার উঠাচ্ছে, তো ভীষণ রেগে গেছে। তো যাই হোক, ও রেগে গেছে, তো আমি খেতে দিই দিন না, তো আবার সবাই না খেয়ে রয়ে যাবে, কারণ বলছে আমি আগে খেতে দেবো না, তা আমি খাবারগুলো দিয়ে খিচুড়ি হয়ে গেছে। আমি এখন খিচুড়িগুলো সবারই জন্য ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি, কারণ গরম গরম খিচুড়ি তো আর খাওয়া যাবে না, ওই জন্য আমি ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি, এবার একটু পরে খেতে বসবো। তো এখানে আমি সবাইকে দেখো খিচুড়ি দিয়ে দিয়েছি খেতে, মানে খাচ্ছে, আর এদিকে পাঁপড় ভাজছে, গরম গরম পাঁপড় ভাজা। আমি বললাম কারণ গরম গরম পাঁপড় ভাজাটা ভালো লাগে খিচুড়ি দিয়ে, পর আগে থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে। আমাদের তো মানে খাওয়া দাওয়া হয়ে গেল, তো খিচুড়ি তরকারি যাই হোক খুব ভালোই হয়েছিল। তো খাওয়া দাওয়া হলো, কিন্তু বৃষ্টি মানে বৃষ্টি আর ছাড়ছে না, প্রচুর বৃষ্টি, খুব বড় বৃষ্টি হলো, এখন একটু মানে কমলো, কিন্তু হালকা হালকা পড়ছে, বৃষ্টি ছাড়েনি। তো মানে মনে হচ্ছে না যে আজকেও যেতে পারবো, এবার বৃষ্টি না ছাড়লে তো যাওয়াটা রিস্ক হবে, কারণ গম নিয়ে যাব, তারপরে নিজেদেরও মানে ভিজলে শরীর খারাপ হবে, তারপর ছেলেটাও আছে,
তো জানি না, আমি নিজেও বুঝতে পারছি না কি হবে, যদি না হয় তখন কাল সকালে একদম বেরোতেই হবে, এবার যদি বৃষ্টিটা ছাড়ে তবেই, নাহলে আমরা সেই আটকেই গেলাম। বাসে ট্রেনে হলে মানে হয়তো চলে যাওয়া হতো, কিন্তু গাড়িতে তো ভিজে যাব, কোনো উপায় নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো, এখন বাসন টাসনগুলো সব এখানে মানে আছে, কাদুরে ধোয়া হয়নি বাসনগুলো, কারণ যা বৃষ্টি পড়ছে কী করে বাসন ধোয়া হবে, তো এই বৃষ্টিটা একটু কমলে বাসন টাসনগুলো ধুয়ে নেব। আমাদের গাড়িটাও ভিজে কি অবস্থা হলো। তো দেখো, আমরা এখন মানে এই চাটা খাওয়া হলো, ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে চাটা খেলাম, উঠোনে বসেছিলাম, তো এই চাটা খেয়ে এখনও খাটেই বসে আছি, কী করবো, যাওয়া তো আর হলো না, এই বসে বসে এখন রাস্তা পার করবো, রাত্রে এখন হবে পরোটা। আর ছেলেগুলো খুব খেলছে, দেখতে পাচ্ছ অনেকগুলো ছেলে এখানে, আমার ছেলেটা বেশ ভালো, ওর মজা লেগে গেছে এখানে খেলতে পারছে, আর যাবার কোনো নামগন্ধ নেই। তো যাই হোক, কালকে দেখবো এবার ওয়েদার কেমন থাকে। তো এখন এবার রান্না হবে, মানে পরোটা হবে, আলু ভাজা হবে, আর বান্ধবীর তরকারি তো আছেই। আমরা দেখো এই খাটিয়াতে বসে আছি, আমরা এই খাটিয়াতে বসে আছি, দেখলে খাট, এই দড়ি বাঁধা, দড়ি দেওয়া খাট। দেখো কেমন একটা মশা আমার হাতের মধ্যে বসে আছে, দেখছো রক্ত খাচ্ছে আমার। তো এখন অনেকটাই মানে সন্ধে, মানে প্রায় 7:30 বাজতে চললো, তো এখন পরোটা মানে আলু ভাজা হয়ে গেলো, আর তরকারি তো আছে, পরোটাটা হবে, বড়া যা বেলছে আমি সেকে নেবো, তাহলেই হয়ে যাবে পরোটাটা। আর আমার বড় এখন গেলো সিঙ্গাড়া আনতে, সিঙ্গাড়া খাবো এখন, মুড়ি টুড়ি খাবো না, শুধু সিঙ্গাড়া খাবো, তারপর রাত্রে পরোটা খাবো, কারণ এখন বানিয়ে নিচ্ছি, এই জন্যে তাড়াতাড়ি বানিয়ে নিই, তারপর উপরে চলে যাব, কারণ বৃষ্টি আসছে তো নিচে ভালো লাগছে না, একবারে খাবার টাবার নিয়ে উপরে উঠে যাবো, তারপর ঠিক 9:30-9টার সময় খাওয়া দাওয়া করবো, এখন বানিয়ে নিই। এখন খাবার টাবার হয়ে গেছে আমাদের, তো এখন আমরা উপরে শুয়ে আছি, কারণ এখন খাবার সময় হয়নি, এখন দেরি আছে, এখন 8টা বাজছে, আমরা ঠিক 9:30 বাজবে তখন খাবো। তো যা আজকের ভ্লগটা আর বেশি বড় করছি না, আজকের ভ্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। তো তোমরা ততক্ষণে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। বাই।